ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। নমস্কার, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে খুবই ভালো আছো। 2021 সালে আমাদের অনলাইনের ক্লাসে তোমাদের সকলকে আবারও জানাচ্ছি সুস্বাগত। আমাদের এই নতুন বছরে এর আগে কয়েকটি ক্লাস আমি তোমাদের সামনে নিয়েছি, তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো দেখেছ। আজ আমি তারই ধারাবাহিকতায় আরও কয়েকটি ক্লাস নিয়ে আসছি আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর একটি হিন্দু ধর্ম নৈতিক ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে অধ্যায়টি আর যে পাঠটি নিয়ে কথা বলবো সেটা তো আসলে এর আগেও তোমাদের এই অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আমরা আজকে হিন্দু ধর্মনৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের উপরে কথা বলবো, প্রথম অধ্যায়ের পার্ট 2 এর উপরে কথা বলবো। গত ক্লাসে আমরা পার্ট 1 এর উপরে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছিলাম, আশা করি সকলেই প্রশ্নগুলো দেখেছ, ক্লাসগুলো দেখেছ এবং প্রশ্নগুলো তোমরা সলভ করেছিলে। আজকে আমরা পার্ট 2 এর উপরে কথা বলব। দেখো, আমাদের এই সপ্তম অধ্যায় প্রথম অধ্যায়টি হচ্ছে হিন্দু ধর্মের স্বরূপ। আজ আমরা এই পার্ট 2 নিয়ে কথা বলব। আর তোমরা তো জানো নিশ্চয়ই, আসলে আমাদের পার্ট 2 যে হচ্ছে যে ঈশ্বরের স্বরূপ, আমাদের এই পার্ট 2টা হচ্ছে ঈশ্বরের স্বরূপ। আমরা এখানে থেকে আজকে একটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি, অবশ্য অবশ্যই প্রশ্নটি তোমরা বেশি দেখবে এবং এটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর এই প্রশ্নটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই খুবই কমন। আমি তোমাদের জন্য এখান থেকে একটি প্রশ্ন আজকে দেবো, প্রশ্নটি অবশ্যই সকলে খুবই ভালোভাবে দেখবে এবং প্রয়োজনীয় নোটগুলো নিয়ে নেবে। আশা করি তোমাদের এই প্রশ্নটি প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অতএব সকলেই একটু কেয়ারফুলি বিষয়টা নেবে। তো যাই হোক, চলো আমরা মূল ক্লাসে যাই। আজকে আমাদের যে প্রশ্নটি নিয়ে কথা বলবো এটা আসলে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও থাকতে পারে, প্রয়োগমূলকও থাকতে পারে, উচ্চতর দক্ষতামূলক হিসেবেও থাকতে পারে। আজ আমি তোমাদের সাথে এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কথা বলবো। তো এইটা আসলে পরবর্তীতে সৃজনশীল আকার কীভাবে থাকতে পারে সেটা আমি অন্য এক সময় ক্লাসে বুঝিয়ে দেবো। তো আসলে আমরা মূল ক্লাসটির দিকে আগে চলে যাই। একটা প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসছি, প্রশ্নটা যেভাবেই থাকুক না কেন আসলে তোমরা যদি মূল টপিকসটা জেনে রাখো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সুন্দরভাবে এটা অ্যান্সার করতে পারো। তো যাই হোক, চলো আমরা আসলে ক্লাসটির দিকে চলে যাই। তোমাদের জন্য একটি প্রশ্নটি হচ্ছে যে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি, এটা তোমাদের জন্য প্রশ্ন। তো চলো আসলে মূল ক্লাসে আমরা চলে যাই। দেখো যে এই যে ঈশ্বরের স্বরূপ, আমরা এখানে প্রশ্নটির মধ্যে বলছি ঈশ্বরের স্বরূপ, স্বরূপ মানে কি, ঈশ্বর মানে কি? ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু, এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু। আর স্বরূপ, স মানে কি, স মানে নিজ, রূপ, রূপ মানে কি, চেহারা। তাহলে ঈশ্বরের স্বরূপ মানে হচ্ছে যে ঈশ্বরের নিজের প্রকৃতি বা নিজের রূপ। আশা করি সকলে বুঝতে পেরেছ। হ্যাঁ, ঈশ্বরের স্বরূপ মানে ঈশ্বরের প্রভুর নিজের রূপ মানে সৃষ্টিকর্তা। আর হিন্দুরা সকলকে ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলে থাকে, তার মানে ঈশ্বরের নিজের রূপ। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো যাই হোক, আমাদের ঈশ্বরের স্বরূপ, দেখো ঈশ্বরের স্বরূপ হচ্ছে দুইটি, ঈশ্বরের স্বরূপ হচ্ছে দুইটি, এক নিরাকার এক সাকার। ঈশ্বরকে আমরা দুইটি রূপে ঈশ্বরকে আমরা পেয়ে থাকি, একটা স্বরূপ রূপে, নিরাকার রূপে, আর একটি আকার রূপে। এখন এক নম্বর হচ্ছে নিরাকার, নির আকার, আকার নির আকার মানে কি, নির মানে কি, যার কোনো আকার নেই, যে রূপে আমরাকে ঈশ্বরকে দেখতে পারি না, ঈশ্বরের ঈশ্বরকে দেখা যায় না, ঠিক আছে, সেই রূপটাই কি বলছে নিরাকার। আর যে রূপে ঈশ্বরকে আমরা দেখতে পাই সেই রূপটা হচ্ছে আমাদের সাকার। দেখো পৃথিবীতে অনেক বস্তু আছে যে বস্তুকে আমরা নিজের চোখে দেখতে পাই, নিজের চোখে দেখতে পাই,
আবার এমন কোন বস্তু আছে যেগুলো আমরা দেখতে পাই না। আমরা ঈশ্বরের যেমন যে বস্তুগুলো আমরা দেখতে পাই, যেমন গাছপালা, নদী নালা, তাই না, এইগুলো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক প্রক্ষান্তরে আবার এমন কোন কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলোকে আমরা অস্তিত্ব অনুভব করতে পারি। যেমন ধরো, বাতাস, তারপরে গন্ধ, তারপরে মনে করো বায়ু, শব্দ, এই যে বিষয়গুলো, এগুলো কি আমরা কিছুকে দেখতে পারি না? এগুলোকে কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু আমরা এগুলোর কিন্তু অস্তিত্ব অনুভব করি। ঠিক ঈশ্বরের স্বরূপটি, ঈশ্বরের স্বরূপও একই রকম। আসলে আমরা এই যে নদী নালা খাল বিল যে দেখতে পারলাম, এই যে যে এটা নিজের স্বচক্ষে দেখা, এটাকে কিন্তু আমরা আকার, আকার আছে কিনা তাকে আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে গন্ধ, বাতাস, এগুলোর কথা যে আমরা বললাম, ঠিক না, এগুলো কিন্তু আমরা কিন্তু আসলে অনুভব করি, দেখতে পাই না, এটা অস্তিত্ব অনুভব করি। এই যে রূপটা, এটাকে কিন্তু বলতেছে আমরা নিরাকার। ঠিক ঈশ্বরের এরকম দুইটি রূপের সন্ধান আমরা পাই, এক হচ্ছে নিরাকার, আরেক হচ্ছে সাকার। ঈশ্বরের নিরাকার রূপটি হচ্ছে ঈশ্বরের যে রূপে আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের ঈশ্বরের উপস্থিতি বা উপস্থিত আমরা অনুভব করতে পারি, সেই রূপটাকেই বলতেছি আমরা নিরাকার। আর ঈশ্বর এই রূপে অসীম শক্তিশালী, এবং তিনি এই রূপে আমাদের পৃথিবীতে অসীম শক্তিশালী, এবং তিনি আমাদের এই পৃথিবীকে, পৃথিবীর মধ্যে যারা এই নিরাকার রূপে, যারা নিরাকার রূপকে উপাসনা করে, যা ব্রহ্ম, তারা নিরাকার রূপকে আমরা উপাসনা করতেছি। ঈশ্বরের এই রূপটি হচ্ছে নিরাকার। আবার ঈশ্বরের আরেকটি রূপের কথা আমরা যখন বলি, সাকার রূপ, ঈশ্বরের সাকার রূপটা কি, মানে সাকার মানে কি, যার আকার আছে, মানে আমরা যে রূপ ঈশ্বরকে দেখতে পাই সেই রূপটাকে বলতেছে আমরা ঈশ্বরের সাকার রূপ। দেখো, যখন এই যে আমরা আগেই বলেছি ঈশ্বর সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি বিভিন্ন সময় তুমি বিভিন্ন কাজ করতে পারো। এই নিরাকার ঈশ্বর তিনি আবার প্রয়োজন হলে নিজেকে সাকার রূপ ধারণ করতে পারেন, আর এই যে রূপটা এটাকে বলতেছে সাকার। যেমন এই ঈশ্বর যখন নিজের প্রয়োজনে বা নিজেকে অসীম ক্ষমতার বলে যখন নিজেকে আকার রূপ ধারণ করে তখন তাকে আমরা সাকার রূপ বলতেছি। আর সাকার রূপ হচ্ছে দুইটি, একটা অবতার আর একটা হচ্ছে দেবদেবী। একটা অবতার এবং দেবদেবী, এই রূপগুলো হলো ঈশ্বরের সাকার রূপ। আশা করি সকলেই বুঝতে পেরেছ। দেখো, ঈশ্বরকে আমরা আর একটি রূপে পাই, সেটি হচ্ছে জীবাত্মা। ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করে তখন তাকে আমরা, ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে কিন্তু জীবাত্মা বলা, তখন তাকে জীবাত্মা বলা, এটা কিন্তু ঈশ্বরের একটা সাকার। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ আজকে এই যে নিরাকার সাকার রূপগুলো, আসলে আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। তো যদি এরপরও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে বিস্তারিত ভালোভাবে আরও বুঝিয়ে দেব। সকলেই সুস্থ থাকবো, নিরাপদে থাকবো, এটাই তোমাদের কাছে প্রত্যাশা। আর আগামী ক্লাসে আমি তোমাদের এই সাকার নিরাকার সাকার রূপটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। আর তোমাদের জন্য একটি বাড়ির কাজ আমি দিয়ে যাচ্ছি, যে ঈশ্বরের সাকার রূপ কাকে বলে, ঈশ্বরের নিরাকার রূপ কাকে বলে, ঠিক আছে, এই সংজ্ঞাটা তোমরা দুটি নিজেকে লিখে নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করো। আর জানাই সকলেই সুস্থ থাকো, সকলেই ভালো থাকো, এই প্রত্যাশা করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকেই নমস্কার।